ঝাগড়াগড়ে জেএমবি মডিউল থেকে শুরু করে আইএস জঙ্গি মুসার কলকাতা এবং বীরভূমে হামলার ছক, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি রাজ্যে কতখানি জাল বিস্তার করেছে, একের পর এক ঘটনায় বারবার মিলেছে প্রমাণ, উঠেছে গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ। সূত্রের খবর, এই প্রেক্ষিতে এবার কেন্দ্রের ধাঁচে রাজ্যে তৈরি হলো নয়া গোয়েন্দা এজেন্সি। নতুন এজেন্সির নাম লোকাল ইন্টেলিজেন্স ইউনিট বা LIU। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর অধীনে প্রতি রাজ্যে আছে SIB বা সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো, যাদের কাজ গোপন তথ্য সংগ্রহ, সন্দেহভাজনদের গতিবিধিতে নজরদারি, অনুপ্রবেশ রোখা। কেন্দ্রের ধাঁচে রাজ্যের ইন্টেলিজেন্স ব্যুরো বা স্টেট আইবির অধীনে তৈরি হলো LIU। সূত্রের খবর, রাজ্য আইবির সদর দপ্তর থেকেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হবে নতুন ইউনিট। রাজ্যের প্রতিটি জেলাতেও রয়েছে একটি করে ইন্টেলিজেন্স ব্যুরো, কিন্তু সূত্রের খবর, গোপন তথ্য সংগ্রহের বদলে তারা পাসপোর্ট ভেরিফিকেশন, আইন শৃঙ্খলা রক্ষা বা VIPদের নিরাপত্তা সংক্রান্ত কাজই বেশি করে, তাই এই আলাদা ইউনিট তৈরি। আনুষ্ঠানিকভাবে গত 8ই ডিসেম্বর রাজ্য আইবি সদর দপ্তর লর্ডসিনা রোডে এই নতুন LIU উদ্বোধন হয়েছে। সূত্রের খবর, আপাতত রাজ্য ও কলকাতা পুলিশ থেকে ডেপুটেশনের ভিত্তিতে পুলিশ কর্মী ও অফিসারদের নিয়োগ করা হয়েছে এই ইউনিটে। পরবর্তী সময়ে স্থায়ী কর্মী নিয়োগের জন্য এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নতুন ইন্টেলিজেন্স ক্যাডার তৈরির প্রক্রিয়া। তারা শুধুমাত্র গোয়েন্দার কাজই করবেন, এমনকি আইন শৃঙ্খলা রক্ষার ডিউটিতেও তাদের কোনোভাবেই নিয়োগ করা হবে না। আইবি ও SIBতে এই পদ্ধতি মেনে চলা হয়। LIU এর কর্মীদের সম্পূর্ণভাবে এই কাজের জন্য প্রশিক্ষিত করা হবে, কর্মী অফিসারদের নাম পরিচয় রক্ষা করা হবে, চূড়ান্ত গোপনীয়তা, যাতে তাদের কেউ চিনতে না পারে। রাজর্ষি দত্তগুপ্ত, ABP আনন্দ।